শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার শ্রম আদালত। ৩০,০০০ টাকা জরিমানা। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে দোষ করেননি সেই দোষে শাস্তি পেলেন, এটা কপালে ছিল। মনে নববর্ষের আনন্দের দিনে আঘাত পাওয়ার দুঃখ রয়ে গেল। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চুরির সুযোগ নেই বলেই বিএনপি ভোটে আসেনি, ভোট বন্ধের সাহস তাদের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে দুপুর থেকে ঢল নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের, বাদ্যযন্ত্র বাজিয়ে যোগ দেন তারা। সরকার বাকশাল টু চালু করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারি কারা এমপি হবেন তা নির্ধারিত, এই নির্বাচনের কোনো মূল্য নেই। নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি, ভোট না দিতে দেশবাসীর প্রতি আহ্বান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে দেখে বিএনপি জ্ঞান হারিয়ে ফেলেছে। হবিগঞ্জে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে দুই পুলিশ সহ কমপক্ষে ১৫ জন আহত, পুলিশের একটি পিকআপ ভাঙচুর। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল বলেছেন, ভোট বর্জনের নামে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। নির্বাচনে বাধা বা ভোট বানচালের চেষ্টা হলে কোনো গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না, রংপুরে বলেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ঢাকায় ২১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ, জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রাথমিক ও মাধ্যমিকে ২ কোটিরও বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই, সপ্তম ও অষ্টম শ্রেণীতে দেয়া হল আংশিক। রাজধানীর বাইরে দেশে অন্যত্র আজ উদযাপিত হল বই উৎসব, নতুন বই নিয়ে ঘরে ফেরে শিক্ষার্থীরা। অতিরিক্ত মুনাফার আশায় কিছু ব্যাংক ডলার বেচাকেনায় নিয়ম মানছে না, অভিযোগ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমের। রঙের আলোকছটা আর মুহুর্মুহুর বাজির শব্দে গতরাতে নতুন বছর ২০২৪ বরণ করে নিয়েছে রাজধানীবাসী। ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পড়তেই শুরু হয় উচ্ছ্বাস। নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখে পুরনো বছর বিদায় দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার কৃষ্ণ গহ্বর খুঁজে গবেষণায় মহাকাশে পাড়ি জমালো ভারতের নয়া কৃত্রিম উপগ্রহ এক্সপোস্যাট, নাসার পর বিশ্বে দ্বিতীয় কোনো সংস্থার অভিযান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়ী দলের খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ, দলের নেতৃত্বে মাহফুজুর রহমান। ২০২৩ সালে গোল করার দিক থেকে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো, শীর্ষ দশে নেই আরেক ফুটবল মহাতারকা আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০২৩ সালে দেশে ৫০টির বেশি ছবি মুক্তি পেয়েছে, তবে ব্যবসা সফল হয়েছে হাতে গোনা কয়েকটি ছবি, দর্শক টেনেছে হাওয়া, পরাণ, প্রিয়তমা ও সুরঙ্গ।